মজার একটা ঘটনা হচ্ছে, ও মানে এই লেহেঙ্গাটা ওর বাসার মানে ওর বিছানার নিচে ঢুকছিল না। মাঝে মাঝে ও রাগ করলে বলতো, আমার রাগ করলে ভাইয়া বললো, অন্য কিছু না বলে। কি হচ্ছে আর কি হবে তা সময়ই বলে দিবে। এবার সাকিব ও বুবলির কাণ্ড নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস। কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সম্প্রতি চিত্রনায়িকা বুবলি সাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। সেই লেখার জের ধরে এখনও পানি ঘোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এমন সময় সাকিব বুবলি বিতর্কে মুখ খুললেন সাকিবের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস। দেশের সংবাদ মাধ্যমে ডালিউড সুপারস্টার সাকিব খান জানান, বর্তমানে বুবলির সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক নেই। এ খবর প্রকাশের পরই তার প্রতিবাদ হিসাবে বুবলি তার ফেসবুকে দীর্ঘ লেখার একটি পোস্ট শেয়ার করেন। আর ওই পোস্টে বুবলি দাবি করেন সাকিবের সঙ্গে তার এখনও সম্পর্ক রয়েছে, কারণ আইনগত এখনও তাদের ডিভোর্স হয়নি। দেশে সাকিব বুবলির বিতর্ক যখন চলছে, ঠিক সেই মুহূর্তেই এই পরিস্থিতি কীভাবে দেখছেন সাকিবের প্রথম প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস। অপর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে অপবিশ্বাস বলেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এতটুকুই বলবো কি হচ্ছে আর কি হবে তা সময়ই বলে দেবে। এদিকে বুবলির ফেসবুকে এমন পোস্টের পর এর কোনো উত্তরও এখন পর্যন্ত দেননি সাকিব খান। বর্তমানে তিনি তার নতুন সিনেমা প্রিয়তমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমাতে নায়িকার চরিত্রে বুবলি অভিনয় করার কথাও ছিল, কিন্তু অজানা কারণে এখনও সে সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলি। আর সিনেমায় এখন নতুন নায়িকা হিসাবে অভিনয় করতে চলেছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল, এবং ইতিমধ্যে কয়েকদিন ধরে শুটিংয়ে করছেন তারা বিভিন্ন জায়গায়। তার কিছু লুক এবং দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।